জিওকে ছাপিয়ে এবং তার থেকে আরও এক ধাপ এগিয়ে তাদের গ্রাহকদের জন্য দুটো দুর্দান্ত অফার লঞ্চ করেছে বিএসএনএল। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে বিএসএনএল সিম থাকে তাহলে ভিডিওটিকে তো আপনারা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আর যদি আপনাদের কাছে বিএসএনএল সিম না থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এমনটা হতে পারে যে ভিডিওটি দেখার পরে আপনি এক্ষুনি গেলেন এবং গিয়ে একটি বিএসএনএল সিম কিনে আনলেন, কারণ বিএসএনএল করেছে একটি দুর্দান্ত কাজ তাদের গ্রাহকদের জন্য। আর তাছাড়া বিএসএনএল কিন্তু ভারতবর্ষের সরকারি সংস্থা, যাকে কিন্তু আমাদের সাপোর্ট অবশ্যই করা উচিত। তো বিএসএনএল কোন দুটি অফার লঞ্চ করলো এবং একটি অফার লঞ্চ করেছে যার মাধ্যমে 26 জুলাই পর্যন্ত কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন 5 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য আপনাদের কোনো রিচার্জও করার দরকার নেই। তো বিস্তারিত জানবো ভিডিওটিতে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন সিম থেকে ভিডিওটি দেখছেন। বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য প্রথম যেই রিচার্জ অফারটি লঞ্চ করেছে সেটি হচ্ছে 365 দিনের একটি রিচার্জ অফার, এবং যার মাধ্যমে আপনাকে রিচার্জ করতে দিতে হবে শুধুমাত্র 365 টাকা। হ্যাঁ বন্ধুরা, 365 টাকা দিয়ে আপনি কিন্তু এক বছর কিন্তু আপনি পরিষেবা পেয়ে যাবেন। তো আপনাদের জানিয়ে দিই যে 365 টাকা রিচার্জ করলে আপনি প্রথম 60 দিন অর্থাৎ 2 মাস প্রতিদিন 250 মিনিট করে যে কোনো নম্বরে কথা বলতে পারবেন। এছাড়া আপনি কিন্তু প্রতিদিন 2 GB করে ডেটা পাবেন, এবং সেই সঙ্গে প্রতিদিন আপনি 100টি করে SMS পাঠাতে পারবেন। এবং এই যে আপনি সুবিধাটি পাবেন সেটা কিন্তু আপনি পাবেন প্রথম 60 দিন অর্থাৎ 2 মাস, তারপরের 10 মাস আপনি কিন্তু আপনার মোবাইলে পরিষেবা চালু থাকবে। অর্থাৎ বর্তমানে কি হয় যে অন্যান্য যে কোনো সিমে যদি পরিষেবা চালু রাখতে হয় তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে অন্তত 35 টাকা রিচার্জ করতেই হয়। সেক্ষেত্রে যদি আমরা বিএসএনএল সিম সেকেন্ড সিম হিসেবে প্রেফার করি তাহলে 365 টাকা থেকে রিচার্জ করে থাকলে প্রথম 2 মাস কিন্তু আমরা আনলিমিটেড সব কিছু পাচ্ছি, সেই সঙ্গে আগামী আরও 10 মাস আমাদের মোবাইলে কোনো রিচার্জ না করলেও আমাদের কিন্তু ইনকামিং কলের সুবিধা থাকবে। বিএসএনএল অপর কী অফার লঞ্চ করেছে সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। তার কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের। এরপরে যেই ধামাকা অফারটি লঞ্চ করেছে বিএসএনএল সেটা কিন্তু শুধুমাত্র বিএসএনএলের ব্রডব্যান্ড ইউজারদের জন্য। যদি আপনার কাছেও বিএসএনএলের ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে আগামী 26 জুলাই পর্যন্ত প্রতিদিন বিনামূল্যে 5 GB করে ডেটা দেবে বিএসএনএল, এবং তার জন্য কিন্তু আপনাদের কোনো রিচার্জ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, ওয়ার্ক ফ্রম হোম ব্রডব্যান্ড প্ল্যানের অধীনে যে সমস্ত গ্রাহকের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে তারা কিন্তু আগামী 26 জুলাই পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা পেয়ে যাবেন, এবং সেই ব্রডব্যান্ড পরিষেবা দেবে আপনাকে কিন্তু বিএসএনএল। এই প্ল্যানে গ্রাহকরা 10 MBPS স্পিডে প্রতিদিন 5 GB করে ডেটা পাবেন। অর্থাৎ আপনাদের যে প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটি তো থাকবেই, সেই সঙ্গে প্রতিদিন 10 MBPS স্পিডে 5 GB করে ডেটা দেবে বিএসএনএল। এই ডেটা শেষ হয়ে গেলে কিন্তু আপনার স্পিড কমে যাবে এবং 1 MBPS স্পিড হয়ে যাবে, এবং আপনি কিন্তু আনলিমিটেড ব্রাউজিং করতে পারবেন। অর্থাৎ 5 GB শেষ হওয়ার পরে আপনার স্পিড কমে যাবে, 1 MBPS স্পিডে আপনি কিন্তু পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা, এবং এটি কিন্তু আপনি পেয়ে যাবেন আগামী 26 জুলাই পর্যন্ত। অর্থাৎ যদি আপনাদের আগামী 26 জুলাই পর্যন্ত যদি আপনাদের বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন 5 GB করে ডেটা দিচ্ছে আপনাকে বিএসএনএল। সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই পরিষেবা পাওয়ার জন্য কিন্তু বিএসএনএল গ্রাহকদের কোনো মাসিক ডিপোজিট যেমন দিতে হবে না, তেমনি দিতে হবে না কোনো ইনস্টলেশন চার্জ। গ্রাহকরা নিজেদের প্ল্যান অনুযায়ী ফ্রি কলের এবং ফ্রি ইন্টারনেটের কিন্তু পরিষেবা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল বিএসএনএলের তরফ থেকে দুটি দারুণ ঘোষণা, দুটি দারুণ অফার তাদের গ্রাহকদের জন্য। বন্ধুরা, এই দুটি অফারের মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে ভালো মনে হলো এবং কোনটি দিয়ে আপনি রিচার্জ করার কথা ভাবছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।